বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা, আজকে সকাল সকাল রান্না করছি, কারণ গ্রামের বাড়িতে যাব, এর জন্য একদম মানে খুব তাড়াতাড়ি যে রান্না করা যায় সেটাই বের করে নিয়েছি। আমি এখানে বড় বাইম মাছ বের করেছি। গরুর মাংস খুব তাড়াতাড়ি রান্না করা যায়, এই কারণে গরুর মাংসটা আর বাইম মাছটা বের করেছি। বাইম মাছটা ছুলে নিয়ে তারপরে কেটে আমি ধুয়ে রেখেছি, পরিষ্কার করে রেখেছি, শুধু এখন রান্না করার পালা। আর এদিকে গরুর মাংসটা উঠিয়ে দিয়েছি, এদিকে মাংসটাও কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে দুধের পাতিলে গাভীর দুধ জাল দিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি প্রতিদিন সন্ধ্যাবেলায় গাভীর দুধ খায়। একটু বড় বাইম মাছ হলে দেখা যাচ্ছে যে চামড়াটা ছুলে নেই, এ কারণে চামড়াটা ছুলে নিয়েছি, খেতেও ভালো লাগে। আজকে আর চামড়াটা নেই নাই, খুব তাড়াতাড়ি কাজ করেছি, এ কারণে সিলে চামড়াটা ফেলে দিয়েছি। আর এদিকে মশলা দিয়ে দিলাম, একটু রসুন বাটা, তারপর একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, সেই সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। যেহেতু আমার এখানে মাছ দুটো, আমি সেই পরিমাণে দিয়ে নিয়েছি অল্প অল্প করে। এক একজন এক এক রকম মশলা খায়, আমি এর জন্য মশলা পরিমাণটা বলে দিচ্ছি না। এদিকে মাংসটা আমি পানি দিয়ে প্রেসারের মুখ আটকে দিলাম, আর এদিকে যে দেখতেই পাচ্ছেন মাংসের মতো একদম কষে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সেই সাথে একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে খেতে বেশি মজা হবে। আর এদিকে এই যে মাছটা বলক এসে গেছে, একটু পরেই হয়ে যাবে। এসব রান্না করতে একদমই অল্প টাইম লাগে, জলদি জলদি রান্না করা যায়। মাংসটাও দেখা যাচ্ছে যে প্রেশারে আজকে উঠিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবং রান্না কমপ্লিট করেই আমি আর তো এমনই চলে যাব গ্রামের বাড়িতে। তো এদিকে আমার মাছটা দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে যাচ্ছে, আর এখন নেড়ে নেড়ে এটা মাংসের মতো কষিয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি মজা হবে। আর এদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। কই যাবা? গ্রামের হাটে। কি কিনতে? মাছ। কি মাছ? দেখি বড় মাছ ছোট মাছ যাই পাই সেটাই কেনার চিন্তা ভাবনা আছে। কো তো কি যেন লাগায় নাই, টুপিও পরে নাই, ফ্যাশন ফ্যাশন কলে আপনার ভাইয়া ফ্যাশন কলে শীত লাগে নাই। আমার তো আব বলছে শীত লাগে নাই। চাবি ওই তো উঠাবা? হ্যাঁ ওই তো আ যাও, একটু পরে আমরাও যাচ্ছি চর পড়াতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। রান্না মোটামুটি কমপ্লিট, আমার মাংস রান্না হয়ে গেছে। মাংস হলো তো আতাহরিন ওরা মানে ওদের জন্য, আর এই যে মাছটা, মাছটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাংসের মতো একদম ভুনা ভুনা হয়ে গেছে, খেতেও অনেক মজা। বাইম মাছ যারা পছন্দ করে তারা তো খুবই পছন্দ করে, আবার অনেকেই মাছটা খেতে চায় না। আমি বাটিতে বেড়ে নিয়েছি, আর এখন আমি খেয়ে নিব। তোয়ামণিকেও খেয়ে খাইয়ে রেডি করে দিয়েছি, খেয়ে আপনার ভাইয়ার জন্য ভাত নিয়ে যাব, কারণ আপনার ভাইয়া আজকে খাওয়া দাওয়া করে যায় নাই আর খুব তাড়াতাড়ি চলে গেছে। দেখা যাচ্ছে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করলাম, কিন্তু সে তো না খেয়ে চলে গেছে, এর জন্য তার জন্য ভাত নিয়ে যাচ্ছি। আর ফুপু কী বা রান্না করেছে সেটা তো জানি না, এই কারণে আম্মু বললো যে বাসা থেকেই খাবার নিয়ে যাই। এগুলো বক্সে ভরে আমরা রেডি হয়ে মানে আমরা মানে তো রেডি হয়েই গেছে, আমি রেডি হয়ে যাব।
তাহরিনের দুপুরে হুজুর আসবে বলে ওকে নিচ্ছি না, আর ওর ওর হলো ক্লাস পরীক্ষা চলছে। শিহাব আজকে মাছ মারা শেষ, কত মাছ দেখি, কি মাছ, কি মাছ, কি মাছ, কি মাছ, মেলা পানি দিবে না কাদা বাবা, ওকে ধরা লাগে না। শিল্পার কাপ আনছে, শিল্পার কাপ নেন ছাড়েন,
মাছগুলো ছুলে নিয়েছে, এখন এই পানি দিয়ে ধুয়ে নিবে, তাহলে একটু মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। যেহেতু ছাই দিয়ে মাছগুলো কোটা হয়েছে এ কারণে, পরে আবার ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কুটে নিবে। কাটা কুটা চলছে আর আমি বসে দেখাশোনা করতেছি, কিন্তু মাছ কেটে ধুয়ে নিয়ে আসছে অনেক মাছ। ফুফু মাছ কোটে আর আমি দেখি বসে বসে, শুধু ফুফু একা না, নুড়িও করতেছে। এই গাড়ির কে উঠে খেলা এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আসরের আজান পড়ে গেছে, সেই সাথে মাগরিবের আজানও পড়ে গেছে। আমরা চলে যাচ্ছি, মাছগুলো ধুয়ে টুয়ে রেডি করে ফুপুর ফ্রিজে রেখে দেওয়া হবে, কালকে রান্না করা হবে। তো আজকের এই ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আমার সাথেই থাকবেন। আর এখন আমরা নৌকাতে চড়ে চলে যাচ্ছি। অনেক ঠান্ডা বাতাসের ভিতর, কানটা কিন্তু কাছে নভেম্বর মাসে অনেক ঠান্ডা, তাহলে ডিসেম্বর জানুয়ারি কি করবে বেচারা, কম্বল দিয়ে থাকবে। হ্যাঁ, তখন তো আমার মোটামুটা ভারী ভারী পোশাক আছে।